হ্যালো হসআফ গাইজ ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও অফ মাইন্ড ক্রাফ্ট সরি স্বাগতম আপনাদের মাইন্ড ক্রাফ্ট সিরিজের আরও একটি নতুন এপিসোডে এটা মাইন্ড ক্রাফ্ট সিরিজ এপিসোড এলেভেন লাস্ট ভিডিওতে আমরা বানিয়েছিলাম এইটা ভিলেজার ট্রেডিং হাউস যেখানে ভিলেজাররা মানে আমাদের ভিলেজের প্রথম ভিলেজাররা এখানে না মানে থাকে আর কি সো ওনারা ভালোই আছে সো এটা মোটামুটি এদিকে অনেক সুন্দর লাগতেছে আমি এদিকেও কিছুটা এক্সপ্যান্ড করবো আর এদিকেও আমরা কিছু জায়গা জুড়ে এক্সপ্যান্ড করে ফেলবো বাট সেগুলো পরবর্তীকালের চিন্তা সো আজকে আমরা করবো অন্য কিছু আমরা আজকে নেদারে একটা কাজ করবো এগুলো ভাই এগুলো মানে আইল্যান্ড আইল্যান্ড দেখা যাচ্ছে না এগুলো অবশ্যই আমাদের কিলিয়ার করতে হবে আসলে বেস্টায় টা কেমন নোংরা নোংরা লাগতেছে so আজকে আমরা যেটা করব wait hey cutie hello what's up আমাকে ইগনোর আমাকে ইগনোর করার ফল তোমাকে দিতেই হবে কালিয়া কোথায় লুকাইবা তুমি ও এখানে লুকাইছো এদিকে দেখো কোথায় যাচ্ছ হে দেখো দেখো এ দেখ এদিকে টাকা টাকা সব সালে আমাকে ইগনোর করা ফল এভাবেই দিতে হয় বিটি ডাব্লিউ নো এনিমেল ওয়ার হার্মড ইন দিস ভিডিও সো আজকে আমরা যেটা করতে যাচ্ছি আমরা নেদারে পিগলিন ট্রেডিং ফার্ম তৈরি করতে চলেছি অ্যান্ড দিস ফার্ম উইল বি ওপি যেটা আমাদের ওপি ওপি লুট দেবে তো নেদারে যাওয়া যাক একে এরা কোথেকে আসলো ওকে এই নোব এই নোব নোব আমি এখানে বুট বানাই নিব কারণ পেগলিনগুলো আমাদের মারবে মারবে আর কি আমি যেদিকে দোকানটা করবো কি মানে পেগলিন ট্রেডিং হলটা যেদিকে বানাবো আমরা সেটা হলো এখানে আমি লিখে রাখছি দোকান দোকান তো এখানে আমি দোকান বানানোর জন্য জায়গা ফাঁকা করে রাখছি মোটামুটি কাজ শুরু কিন্তু তার আগে একটু খানাদানা করে নিই সো লেটস দা ওয়ার্ক নাও ওকে তো এখানে আমি চেষ্টার মধ্যে চা চা লাগবে সব ও সেট হপার অ্যান্ড চেস্টে তো নিয়ে আসি নাই লাল যেটা আমার এক্সট্রিমলি দরকার সো সেগুলো আমার নিয়ে আসতে হবে সো আমি প্রথমে সেগুলো নিয়ে আসি আমাকে আবার ওভার ওয়ার্ল্ডে যাইতে হবে জানে না ওভার ওয়ার্ল্ডে ওই পাগলটা আমার এখনও মনে রাখছে কিনা নুব জানে মাইটা দৌড় দিয়েছিলাম মনে রাখছো না আমরা কিছু বলে নাই বেঁচে গেছি হেই হেই হু আর ইউ

বিচার আল্লাহ হইবে না কই গেল আমার সব লুট এই পিগলিন এই দাঁড়া তোরে আমি পরে দেখতেছি দাঁড়া আবার জড়াই ধরতে চাও এখন মাইটা নিয়া দাঁড়া আগে আমি লুট কালেক্ট করে নি আমার এ নৃশংসভাবে ভাবছিলাম ভুলে গেছিস না তারপরেও তুই মনে রাখছিস দাঁড়া দেখ আজকের মতো এদিক এদিকে টাকা আজকের মতো ছাইড়া দিতেছি ঠিক আছে আজকের মতো ছেড়ে দিচ্ছি এদিকটা আজকের মতো ছেড়ে দিতেছি কেচাপ বেজতি সো আমি রাতটা আমার বাসায় কাটিয়ে আমি সোজা সোজা কাজে চলে যাবো মর্নিং গুড মর্নিং ফান্স হে আমার সাবস্ক্রাইবারদের সাবস্ক্রাইব করতে বলবি নেই আমার মুখের উপর না বলার ফল এভাবেই পেতে হয় এই সোকিনা আমার সাবস্ক্রাইবারদের সাবস্ক্রাইব করতে বলতো সাবস্ক্রাইব করো প্লিজ ওরে আমার গুলু মুলু রে তো সগিনা বলে দিছে সবাই সাবস্ক্রাইব করে ফেলেন ওই যে লাল কালার একটা বাটন আছে না ওইটা ভেঙে ফেলেন আর কি আর অনেক টাইম পাস হয়ে গেছে সো সোজাসুজি আমরা কাজে চলে যাব সো প্রথমে যেটা করতে হবে আমার এভাবে দুইটা ব্লক আমি এখানে রাখব মেইনলি আমরা একটা রেস্টুর ক্লক তৈরি করব এভাবে দুই সাইডে এরপর মধ্যের অংশটা ভেঙে নিতে হবে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো আমাদের খুবই সিম্পল একটা ফার্ম এটা আমাদের প্রথমে এখানে একটা লিভার লাগিয়ে দিতে হবে এইখানে হ্যাঁ ওইটাউন্ড আসতেছে ভাই এক মিনিটের জন্য আমি ভাবছিলাম যে আমাকেই মারতে চলে আসছে আমাকে মারছে না তো ওপরে একটা হগলিন আছে হয়তো ওইটা মার জন্য আচ্ছা ও যেহেতু চলেই আসছে আর আমার গোল্ডের জুতাও তো আমি দেখতে পাচ্ছি তো তাহলে তো কোনো অসুবিধা নাই তাহলে আমি ওকেই আমার পেগলিনে কাজ করব মানে ওকে দিয়েই আমরা পেগলিনে কাজ করাবো তো প্রথমে আমি এখানে একটা রেড স্টোন টর্চ বানিয়ে নিচ্ছি যেটা আমার লাগবে আর রেড স্টোন কী করতেছে এটা কই যাইতেছে ও ওকে ওকে ও যাওয়ার আগে আমি এক কাজ করি আমি এখানে আটকাই ফেলি যাতে আমার পেগলিনটা ধরে নিয়ে আসতে অসুবিধা না হয় সো আবার ওখানে চলে গেছে ওকে তো আমরা আমাদের কাজ শুরু করি এখানে একটা রেজিস্টন টর্চ রাখতে হবে এবং ওপরে উঠতে হবে ওয়েট সর ওকে নেমে গেছে এখন এইভাবে আমাদের এদিকে ইয়ে রাখতে হবে ওয়েট এটাকে আমি ট্যাপ করে দিচ্ছি রিসেট করে দিচ্ছি হ্যাঁ এটা আমরা পরে কাজ করবো অ্যান্ড এরপর আমাদের যেটা করতে হবে আমাদের একটা রেডস্টোন নিতে হবে আর রেডস্টোন ডাস্ট নিতে হবে এটা একটা ক্লক সৃষ্টি করবে আমাদের ক্লগ এখানে তৈরি হয়ে গেছে এখন মানলেন তো আমি রেডস্টোন ইঞ্জিনিয়ার জোকিং হে ম্যান সো এর পরের যে কাজটা এখানে ডাবল চেস্ট আমি এখানে প্লেস করে দিব এবং এর সাথে ক্রাউচ করে একটা হপার লাগাবো অবশ্যই হপার এর মুখটা যেন নিচের দিকে থাকে এরপর যেটা করব হবারের উপর আমি এভাবে দুটা ব্লক লাগাবো এরপর আমার লাগাতে হবে গ্লাস ওয়েট গ্লাস আমার কাছে নাই গ্লাস বোধহয় চেস্টে আছে আমি চেস্ট থেকে গ্লাস নিয়ে নিব গ্লাসগুলো দিয়ে আমি একটা চেম্বার যেখানের মানে পিগলিনটা থাকবে আমি পেগলিনটা থাকার জন্য একটা চেম্বার তৈরি করব যেমন এরকম এদিকে দুইটা এদিকেও দুইটা লাগাইতে হবে লাগাই নিই অ্যান্ড এদিকেও আমার পেছন দিকেও দুইটা লাগাই দিতে হবে অ্যান্ড এরপর যেটা করতে হবে আমার এই মধ্যে দুইটা ব্লক মানে এগুলো টেম্পোরারি ছিল এগুলো ভেঙে নিতে হবে পরের কাজটা হলো ঠিক এই পজিশনে আমার একটা স্টিকি পিস্টন বসাতে হবে এবং সেখানে একটা ব্লক অফ গোল্ড বা গোল্ডের ওর আমার লাগাই দিতে হবে অ্যান্ড এরপরের যে কাজটা সেটা হলো পুরোটাই ওয়ারিং তো ওয়ারিং করার জন্য আমার প্রথমে যেটা করতে হবে গ্লাস নিতে হবে ওইটা আমি গ্লাস নিয়ে নিই কোথায় গ্লাস গ্লাস ইয়াতে রাখছি টেস্টে সো গ্লাস নিয়ে নিলাম অ্যান্ড এরপর আমার ঠিক এই পজিশনটাতে আমি একটা গ্লাস রাখব এরপর একটা টেম্পোরারি ব্লক এবং টেম্পোরারি ব্লকের পাশে একটা গ্লাস অ্যান্ড এখানে আর একটা গ্লাস সো এরপর আমি টেম্পোরারি ব্লকটি ভেঙে নিব এখন পুরো কাজটা রেড স্টোনের তো আমি রেড স্টোন হাতে নিয়ে নিচ্ছি অ্যান্ড এইখানে এখানে আমার রেড এভাবে রাখতে হবে এরপর এটার ওপরে এটা আমার ব্লক দিতে হবে ব্লক দিয়ে ওপরে উঠতে হবে ওকে তো এটার ওপরে অ্যান্ড তারপর এই ব্লকটারও ওপরে রাখতে হবে ওয়েটা আমার ওপরে একটু ফাঁকা জায়গা ফাঁকা করতে হবে তো আমি তাড়াতাড়ি সেটা ফাঁকা করে নিচ্ছি তো ফাঁকা করার পর আমার নিচের দিকে এভাবে একটা ড্রপার লাগাতে হবে অ্যান্ড এরপর শুধু আমার রেড স্টোনটা সেখানে কানেক্ট করে দিতে হবে ড্রপারের সাথে এখানে একটা রেড স্টোন দিলেই ড্রপারের সাথে সেটা কানেক্ট হয়ে যাবে সো আমি এখানে রেড স্টোনটা দিয়ে দিচ্ছি রেড স্টোনের আরও একটা কাজ মোটামুটি এখানে কমপ্লিট আরও একটা কাজ হলো আমার ওয়েট এটা রং লেগে গেছে আমার এই পজিশনটাতে আরও দুইটা রেড স্টোন দিয়ে আমার ইসের সাথে অ্যাক্টিভেট করে নিতে হবে এতে পিস্টোনটা অ্যাক্টিভেট হয়ে যাবে আমার পুরো কাজ শেষ পিগলিন আনার আগে আমি এখানে একটা কার্পেট দিয়ে দিব যাতে পেগলিনটা ভেতরে না ঢুকে যায় অ্যান্ড দা লাস্ট কার্ড কাজ হলো আমার পিগলিন নিয়ে আসা এবং আমার ফার্ম খুব ভালোই কাজ করতেছে এটা আমি চেক করে নিলাম অ্যান্ড লেটস গো ফর পিগ পিগলিন সো দুইটা পেগলিন আমাকে এখানে তাড়া করছে অ্যান্ড আমি ওদেরকে ভাগাতে ভাগাতে এখানে নিয়ে আসছি এখন আমি বোটে এদেরকে আটকায় ফেলব কিন্তু আরও একটা পেগলিন ওদের পিছে পিছে আসছে তো সেটা থেকে বাঁচতে আমার একটু ভাগতে হবে সো আরেকটা পেগলিন তো চলে গেছে কিন্তু এদের মধ্যে আমাকে একটাকে মেরে ফেলতে হবে অ্যান্ড একটাকে আমার এখানে লুর করে রাখতে হবে সো আমি এখন যেটা করব কিন্তু এটা আমাকে মারতেছে কেন ভাই ওকে সো আমি এখন যেটা করব। একটা রেল সিস্টেমের মাধ্যমে আমি পেগলিনটাকে আমার ট্রেডিং ফার্মে তুলে দিব। এখানে আমি ওর নাম দিয়ে দিচ্ছি দোকানদার মানে আর এখানে আমি একটা ওয়াল তৈরি করে নিচ্ছি যাতে ও আমাকে না মারতে পারে অ্যান্ড এখানে আমি যেটা করব সেটা হলো একটা স্টেয়ার বানাবো স্টেয়ার বানিয়ে ওটার ওপর আমি রেল সিস্টেম বানাবো যাতে আমি পেগলিনটাকে সহজেই ভেতরে নিতে পারি এই তো পেগলিনটা নিজের সুন্দর জায়গাটায় চলে গেছে এখন যেটা করতে হবে আমার পুরো রেলটা ভেঙে ফেলব কারণ এটার আমার আর কোনো কাজ নাই এরপর যেটা করব আমি এভাবে পেগলিনটাকে আটকে ফেলব অ্যান্ড তারপর আমি ওর মাইন কার্ডটা ভেঙে নিব আমার কাজ পুরোটা শেষ এখন শুধু পেগলিনটাকে নিচ থেকেও আমি এভাবে আটকে দেব অ্যান্ড আমার পেগলিন ফার্ম এখানে রেডি সো আমার পিকলিন ফার্ম এখানে একদম রেডি তো আমি এখন একটু একটু চেক করে দেখি যে আমার পিগলিন ফার্মটা কেমন কাজ করতেছে সো তার জন্য আমি এগুলো আগে সরাই নিই সরাই নেওয়ার পরে আমি গোল্ডটা নিয়ে নিচ্ছি আমার এখানে যেটা করতে হবে গো হপারে সরি ড্রপার ড্রপারে আমার গুলো রেখে দিতে হবে অ্যান্ড সিম্পলি শুধু এটা ওপেন করে দিতে হবে অ্যান্ড পিগলিনটা এত ফাস্ট কাজ করবে সিরিয়াসলি মানে ভাবাই যোগ্য না সো এখানে আমি বানিয়ে ফেলেছি সেই পিগলিন ট্রেডিং ফার্ম যেটা অ্যাকচুয়ালি নেদারের দোকান তো এখন অফ করি অফ করে দেখা যাক কি পরিমাণ লুট আমরা পেলাম এখনও বাইরে কিন্তু লুট ভাসছে বেশি গোল্ডও এখনও যায় নাই সো দেখা যাক দেখা কিছু লুট তো আমার কাছে চলে আসছে হয়তো সো অল্প একটু সময়ে অনেক অনেক লুট পেয়ে গেছি সেই সাথে অনেক ফায়ার রেজিস্ট্যান্ট প্রশংস আছে সো এই ছিল আজকের ভিডিও অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক করবেন আশা করি ভালো লাগছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরও ভিডিও দেখার জন্য অ্যান্ড সি উইন দা নেক্সট ভিডিও